সালাম আলাইকুম ভিউয়ার্স, দেখতেছেন নিসান এক্স স্টাইল 2016 মডেল, মোড প্রিমিয়ার। এই গাড়িটা আমরা এসি সমস্যা নিয়ে আসছি আমাদের কাছে। ওনাদের গাড়িতে যখন এসি দেওয়া হয় তখন কি হয়, মানে যখন এসি ব্লোয়ারটা বাড়ায়, মানে ফ্যানের বাতাসটা বাড়ায়, তখন এসি শব্দ করে, ভিতর থেকে বিকট শব্দ। তারপর আমাদের কাছে নিয়ে আসছি, আমরা চেক করলাম। চেক করার পরে পাইলাম কি, এসির ব্লোয়ার মোটর খারাপ। তো আমরা ব্লোয়ার মোটর খোলাইছি, খোলাইয়া দেখলাম ভিতরে ময়লা গিয়া, মানে এত পরিমাণে জ্যাম হয়েছে আপনার বলার বাহিরে। তো ওনার গাড়িতে উনি সম্ভবত এসি ফিল্টার ব্যবহার করা হয়নি, এসি ফিল্টার ব্যবহার করেনি, এই জন্য এসি চললে যে ময়লাটা জমে, ময়লাটা ফিল্টারে আটকায়। কিন্তু ফিল্টার ব্যবহার করেনি দেখিয়া ময়লাটা এসি ব্লোয়ারের মধ্যে আইসা ময়লা হয়ে গেছে। ময়লা হয়ে যাওয়ার কারণে ভিতরে যে বেয়ারিং থাকে, বেয়ারিংগুলো ময়লাতে গিয়ে মানে ক্ষয় হয়ে গেছে। ক্ষয় হয়ে যাওয়ার কারণে বেয়ারিং থেকে শব্দ করে। তো বিয়ার্স দেখুন, আমি আপনাদেরকে দেখাই বুলার মোটর সামনে নিয়ে আসেন। এই যে দেখুন বুলার মোটরের অবস্থা, পুরা কালো হয়ে গেছে ময়লা গিয়ে, মানে এসি ফিল্টার ব্যবহার করানো দেখা দীর্ঘদিন, এই কারণে ময়লা হয়ে গেছে ভিতরে, প্রতিটা লেয়ারের ভিতরে ময়লা হয়ে গেছে। আমরা হাওয়া মারছি তারপরে ময়লাগুলো উঠে না, দেখতেছেন কালো হয়ে গেছে, কালি কালি জমে গেছে, দেখছেন। তো আমরা এটা খোলাইছি পার্ট বাই পার্ট। খোলানোর পরে দেখলাম যে এটার ভিতরে যে বেয়ারিং গুলো থাকে, বুশ আর কি, এগুলো ভিতর থেকে শব্দ করে, মানে ময়লা গিয়ে ভিতরে জ্যাম হয়ে গেছে, অতিরিক্ত ময়লা হয়েছে। তো আমরা এটা চেক করলাম, চেক করার পরে দেখলাম যে এটা রিপেয়ার করা সম্ভব, কিন্তু বেশি দিন লাস্টিং করবো না, তো আমরা এটা চেঞ্জ করব। তো দেখুন ভিউয়ার্স, এটা যে মোটরে যে কোমোটর থাকে, কোমোটর ক্ষয় হয়ে গেছে, দেখুন এই যে এটা গর্ত গর্ত হয়ে গেছে, মানে ক্ষয় হইয়া অতিরিক্ত ই হয়ে গেছে, এর কারণে আমরা এটা চেঞ্জ করব। এই যে দেখুন এটা কমপ্লিট। তো এগুলিতে বুলার মোটর খুলতে হইলে কি করতে হইব, স্টিয়ারিং এ যে মোটর থাকে, মানে স্টিয়ারিং হুইল, হুইলটা খুলে নিচে নামাইয়া তারপরে বুলার মোটরটা খুলতে হয়। তো আপনাদেরকে দেখাই আমরা নতুন যে বুলার মোটরটা আনছি, ওই মোটরটা আমরা আপনাদেরকে দেখাইতেছি। তো দেখুন এদিকে নিয়ে আসুন, গাড়ির সামনে নিয়ে আসুন, তাহলে বুঝতে পারবো। আরো কাছে আনেন, এই যে দেখুন ভিউয়ার্স, বুলার মোটর একবারে ব্র্যান্ড নিউ, আমরা একবারে জেনুইন ব্র্যান্ড নিউ বুলার মোটর আমরা এটা ফিটিং করব। এই যে দেখুন পুরাতনটা, পুরাতনটা এই যে ফিটিং করা থাকে, আর নতুনটা দেখতেছেন একবারে প্যাকেট করা আসছে, আমরা এটা আনছি। তো আপনাদের নিসান এক্স স্টাইল গাড়ি থাকলে আপনারা অবশ্যই এসি ফিল্টার ব্যবহার করবেন। এসি ফিল্টার যদি ব্যবহার না করেন সেক্ষেত্রে আপনাদের গাড়িতে যে এসি ব্লোয়ার থাকে, ব্লোয়ারটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। তো ভিউয়ার্স আপনি আপনাদেরকে দেখাই, শুন দেখে শুন, ব্লোয়ারটা কোন জায়গায় ফিটিং করা থাকে জান। এই যে দেখুন ভিতর আসুন, এটার স্টিয়ারিংটা নামাইয়া এখানে হ্যান্ড ব্রেক খুলে সরাইয়া তারপরে ব্লোয়ার মোটর বের করতে হয়। ভিতরে অনেক ভিতরে, এই যে দেখুন গ্যাপটা, এই গ্যাপটার ভিতর থেকে ব্লোয়ার মোটরটা বের করতে হয়, মানে এটা অনেক ভিতরে, খোলাটা অনেক কষ্ট, দেখছেন। আমরা স্টিয়ারিং মোটরটা আলাদা করে দিয়ে তারপরে ব্লোয়ার মোটর খোলাইছি। তো আমার রিকোয়েস্ট, আপনারা গাড়িগুলো ব্যবহার করতেছেন, আপনারা এসি ফিল্টারটা ব্যবহার করবেন, তাহলে ইনশাল্লাহ আপনাদের গাড়িগুলোতে ব্লোয়ার মোটর নষ্ট হওয়ার সম্ভাবনা কম থাকবে। কারণ এক্স স্টাইল গাড়িতে অনেকে জানে না যে এসি ফিল্টার ব্যবহার করতে হয়। তো ভিউয়ার্স আজকে আমরা এটা লাগিয়ে কমপ্লিট করব। তো ভিডিওটা এই পর্যন্তই শেষ, ভিডিওটি ভালো লাগে কমেন্ট করে জানাবেন, শেয়ার করে দিবেন, আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।